স্টুডেন্টস অফ ক্লাস ইলেভেন এই ভিডিওতে আজ তোমাদের পড়াব তোমাদের সিলেবাসের প্রথম কবিতা কম্পোজ অপন মিনিস্টার ব্রিজ সেপ্টেম্বর থার্ড এইটিন টু রিটন বাই উইলিয়াম ওয়ার্সবারথ কবিতাটি পড়ার আগে আমাদের একটু কবি পরিচিতি সম মানে কবির সম্পর্কে একটু জেনে নেওয়া দরকার যদিও ক্লাস ইলেভেনের আগে অর্থাৎ ক্লাস সেভেন এইট থেকেই তোমরা উইলিয়াম ওয়ার্সপার্থ নামটির সঙ্গে বিশেষভাবে পরিচিত হয়েছ ওনার লেখা কবিতা তোমরা এর আগেও পড়েছো তো উইলিয়াম ওয়ার্সপার্থ ইংরেজি সাহিত্যের একজন বিখ্যাত কবি বা লেখক যিনি তার সারা জীবনব্যাপী গোটা ইংরেজি সাহিত্যকে এত বেশি সমৃদ্ধ করেছেন যার জন্য তিনি আজও ঠিক একইভাবে জনপ্রিয়তার চরম শীর্ষে রয়েছেন একজন লেখক হিসেবে একজন কবি হিসেবে তো তার লেখা বহু কবিতা বা গল্প আমরা এর পরেও পাব উনি সবচেয়ে বেশি জনপ্রিয়তা অর্জন করেছেন পাঠক চিত্তের কাছে একজন নেচার লাভার পোয়েট হিসেবে অর্থাৎ প্রকৃতি প্রেম মানুষ যখন কোনো সাহিত্য চর্চায় নিজে আবদ্ধ হন তখন প্রত্যেকটা ব্যক্তি তার নিজের পছন্দ মতো সাহিত্যের বিষয়গুলিকে পছন্দ করে নেন উইলিয়াম ওয়ার্সবর্থ এরকম একজন ব্যক্তি ছিলেন যিনি প্রকৃতির যে নানা সৌন্দর্য বা রূপ সেই রূপগুলোকে কল্পনার দৃষ্টিভঙ্গিতে খুব সহজ সরল ভাষায় সকলের বোঝার মতো করে সুন্দরভাবে প্রেজেন্ট করতেন এবং তার সেই লেখার যে ধরন বা বৈশিষ্ট্য সেটি পাঠকচিত্রকে বরাবর আকৃষ্ট করে এসেছে উইলিয়াম ওয়ার্সভার্থ ছিলেন ঠিক রোমান্টিক এজের একজন বিখ্যাত লেখক রোমান্টিক এজ সম্পর্কে তোমাদের খানিকটা হলেও ধারণা তৈরি করা প্রয়োজন যখন ইংরেজি সাহিত্যে এই রোম্যান্টিক এজটা শুরু হয় তার আগে পর্যন্ত অর্থাৎ প্রায় সতেরোশো সাল নাগাদ সেই সময়টাতে ইংরেজি সাহিত্যের মধ্যে যে সাহিত্য লেখার যে ধরনগুলো ছিল সেগুলো ভীষণ প্র্যাকটিক্যাল বেসড অন প্র্যাকটিক্যাল প্ল্যাটফর্ম সেটার ওপরে লেখা হতো তো সেই লেখাগুলোতে খুব একটা কাল্পনিক বা কল্পনার ওপরে বেজ করে কোনো কিছু লেখা হতো না বা হলেও পরিমাণে ভীষণ কম হতো যার জন্য সেই সেই সময়কার যে পুরনো ইংরেজির ব্যবহার করে যে সাহিত্য চর্চা যেটা সাধারণভাবে মানুষকে খুব একটা আনন্দ দিত না যার জন্য ওই ফর্মটাকে পুরো ভেঙে দিয়ে একটা সময় এলো পরবর্তীকালে যে সময়টাতে বহু লেখক কবি তারা নিজেদের মতো করে কল্পনা নির্ভর বা কল্পনা প্রসূত বিভিন্ন লেখা তারা উপহার দিতে লাগলেন এবং সেই কল্পনার উপরে বেসড করে যে লেখাগুলো হতো সেগুলোকে রোম্যান্টিক লেখা বলা হতো তো সেই সময় যারা লিখতেন তাদের মধ্যে অনেকেই ছিলেন কোলরিজ বায়রন উইলিয়াম ওয়ার্সবার তো এদের মধ্যে উইলিয়াম ওয়ার্সবার অনেক বেশি জনপ্রিয়তা অর্জন করেছিলেন তার সহজ সরলভাবে মানুষের কাছে তার এই রোম্যান্টিসিজমকে তুলে ধরার এই গুণাবলীর জন্য তো তার লেখা যে কবিতাটি আমরা এখানে পড়তে চলেছি সেটি উনি লিখেছিলেন একটা সময়ে ইংল্যান্ডের যে লন্ডনের মাঝখান দিয়ে যে নদী বয়ে গেছে প্রধান নদী টেমস নদী সেই নদীর ওপর একটি ব্রিজ সেটির নাম হচ্ছে মিনিস্টার ব্রিজ সেই ব্রিজের ওপর দিয়ে তিনি একবার কোনো একটা সময় তার বোন ডরথি ওয়ার্সবথকে সঙ্গে নিয়ে তিনি সেই ব্রিজটি পার হচ্ছিলেন তো সেই সময়কালটা ছিল একদম ভোরবেলা অর্থাৎ এই পাঁচটা ছটা এইরকম সময়টা আর কি সেই সেই সময়টাতে মানে সবেই সূর্যোদয় হচ্ছে বা হয়েছে সূর্যের যে প্রথম রশ্মি কিরণ তার যে আলো বা মৃদু আভা সেটা চারিদিকে ছড়িয়ে রয়েছে এবং যেহেতু সেই ব্রিজটি অনেকটা উঁচুতে সেখান থেকে লন্ডন সিটিটাকে সম্পূর্ণ প্রায় অনেকটাই দেখা যায় এবং মানে ভীষণ সুন্দর দেখায় সেই ব্রিজটা থেকে তো সেই দৃশ্যটা সকালের ওই মনোরম পরিবেশে তিনি যেভাবে উপলব্ধি করেছিলেন সেই উপলব্ধি তাকে এতটা অভিভূত করেছিল যে পরে তিনি সেই উপলব্ধি থেকেই এই কবিতাটি রচনা করেছিলেন যার জন্যই এটির নাম তিনি দিয়েছিলেন কম্পোজ অপন ওয়েস্ট মিনিস্টার ব্রিজ অর্থাৎ ওয়েস্ট মিনিস্টার ব্রিজের ওপরে কম্পোজ করা অর্থাৎ ভাবনা থেকে এটা মানে তৈরি করা হুম তো সেই জন্যই কবিতাটির নামই তিনি নামকরণ করেছিলেন কম্পোজ অপন ওয়েস্ট মিনিস্টার ব্রিজ এই কবিতাটিকে তিনি সনেট আকারে লিখেছেন সনেট হল কবিতা লেখার বিভিন্ন ক্যাটাগরির মধ্যে একটি ক্যাটাগরি সনেটের বৈশিষ্ট্য হচ্ছে মোট ১৪ লাইনের মধ্যে কবি তার সম্পূর্ণ ভাব বা কবিতায় যে বক্তব্য তিনি প্রকাশ করতে চান সেটিকে তিনি তুলে ধরবেন তো এখানেও আমরা দেখব এই কবিতাটি মোট চোদ্দো লাইনে লেখা রয়েছে এই চোদ্দ লাইনকে তিনি ডিভাইড করেছেন দুটো পার্টে ফার্স্ট পার্টটাকে এইট লাইন হিসাবে এটা অক্টেভ হিসেবে দেখিয়েছেন এবং পরের যে অংশটি কি অংশটুকু সেটির মধ্যে রয়েছে মোট ছয় লাইন সেই ছয় লাইনটাকে তিনি সেস্টেড হিসেবে দেখিয়েছেন এবার এই দুটো স্ট্যান্জার মধ্যে কিন্তু তিনি রাইম স্কিম একই রকম রাখেননি দু রকম রাইম স্কিম ব্যবহার করেছেন অক্টেভ অংশ অংশটাতে তিনি যে রায়ণ স্কিমটা ব্যবহার করেছেন সেটি হল এ বি 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 এ এ বি এ অর্থাৎ তোমরা প্রত্যেকে খেয়াল করে দেখবে এ অর্থাৎ প্রথম লাইন প্রথম লাইনের শেষ শব্দটি তার সঙ্গে মিল রয়েছে একেবারে ফোর্থ লাইনের শেষ শব্দ ফেয়ার আর ওয়ার আবার মাঝের দুটো বি আর বি অর্থাৎ সেকেন্ড লাইনের শেষ শব্দ এবং থার্ড লাইনের শেষ শব্দের মধ্যে ছন্দগত মিল রেখেছেন উনি অর্থাৎ প্রথম লাইনের সঙ্গে ফোর্থ লাইনের ছন্দগত মিল রয়েছে আবার সেকেন্ড লাইনের সঙ্গে থার্ড লাইনের ছন্দগত মিল রয়েছে পরের মানে প্রথম চার লাইন এবং তারপরের চার লাইনেও আমরা সেম জিনিস বা সেম রায়ম স্কিম খেয়াল করব। এবার তিনি পরের অংশটুকুতে অর্থাৎ সেস্টেড অংশটুকুতে তিনি কিন্তু রাইম স্কিমটাকে চেঞ্জ করেছেন এখানে তিনি ব্যবহার করেছেন সি ডি সি ডি সি ডি রাইম স্কিম অর্থাৎ কীরকম প্রথম লাইনের শেষ শব্দ যেটা তার সঙ্গে মিল রয়েছে থার্ড লাইনের শেষ শব্দ অর্থাৎ প্রথম যদি দ্বিতীয় স্ট্যান্ডাটাতে খেয়াল করো তাহলে একটু দেখো যে প্রথম লাইনের শেষ শব্দ রয়েছে স্টিপ আর থার্ড লাইনের শেষ শব্দ রয়েছে ডিপ অর্থাৎ প্রথমের সঙ্গে থার্ডের মিল রয়েছে আবার দ্বিতীয় লাইন হিল লাস্টের শব্দটুকু আবার ফোর্থ লাইনের লাস্টের শব্দটুকু রয়েছে উইল অর্থাৎ হিল আর উইলের মধ্যে একটি মিল রয়েছে এইভাবে তিনি রাইম স্কিমটাকে ব্যবহার করেছেন যদিও তোমাদের টেক্সট বুকে কবি প্রসঙ্গ কবি প্রসঙ্গে এবং কবি পরিচিতির পরের অংশটুকু কবিতা প্রসঙ্গে একটুখানি লেখা রয়েছে সে অংশটুকু তোমরা অতি অবশ্যই বাড়িতে একটু পড়বে এখানে আমরা দেখতে পাচ্ছি যে কবি এই কবিতাটিতে সম্পূর্ণভাবেই নেচারকেই বর্ণনা করেছেন অর্থাৎ তিনি তার বোন ডরথি বর্সবকে সঙ্গে নিয়ে কোনো একটা সময়ে যখন লন্ডন সিটির ঠিক গুরুত্বপূর্ণ নদী টেমস নদীর ওপরে সেই ওয়েস্টমিনিস্টার ব্রিজের ওপরে দাঁড়িয়ে ভোরবেলার সূর্য উদয়ের সেই শোভা দেখেছিলেন সেটি তার অভূতপূর্ব মনে হয়েছিল যার জন্যই সেটিকে বর্ণনা করেছেন তিনি এই কবিতার মধ্যে দিয়ে এখানে বইয়ের এই অংশটুকুতে লেখা রয়েছে তোমরা খেয়াল করবে দ্য পোয়েট সি ইজ দ্য সিটি অ্যাজ পার্ট অফ দ্য নেচার ন্যাচারাল ল্যান্ডস্কেপ অর্থাৎ পুরো সিটিটাকেই তিনি যেন একটা ল্যান্ডস্কেপ হিসেবে দেখতে পাচ্ছিলেন সেই সময়টাতে যেন মনে হচ্ছে তার কাছে কোনো একটা দূর থেকে আঁকা কোনো দৃশ্যপট হি ক্রিয়েটস আ পিকচার অফ কাম অ্যান্ড ওয়ান্ডার ইন দ্য আর্লি মর্নিং লাইট সকালবেলার সেই সুন্দর আলোর যে ছটা রবি কিরণ সেই কিরণে কি অপূর্ব সুন্দর দেখাচ্ছিল সেই শহরকে সেই দিনটিতে সেটা তাঁর কাছে মনে হয়েছে ভীষণ মনোমুগ্ধকর ওয়ার্স ওয়ার্স সিস্টার ডরথি ডেসক্রাইব দ্য সিন সিন বাই হার অ্যান্ড হার ইন হার জার্নাল অর্থাৎ ডরথি ওয়ার্স ওয়ার্থও কিন্তু সেই যে দৃশ্য তার দাদার সঙ্গে দেখেছিল সেই দিন সেটা কিন্তু তিনিও তার মতন করে লিখেছেন কিন্তু উইলিয়াম ওয়ার্সওয়ার্থ সেটিকে কবিতার আকারে প্রকাশ করেছেন হুম তো এবার আমরা চলে যাবো সরাসরি কবিতায় এবং আমরা দেখবো যে কী এমন দৃশ্য যে দৃশ্য কবিকে এত বেশি মোহিত করেছিল যার জন্য কবি সম্পূর্ণ দৃশ্যটিকে নিয়ে একটি কবিতাই লিখে ফেলেছিলেন সেটি আমরা এবার পড়ব কবিতাটি শুরু হচ্ছে কীভাবে দেখো আর্থ হ্যাজ নট এনিথিং টু শো মোর ফেয়ার ডাল উড হি বি অফ সোল হু কুড পাস বাই আ সাইট সো টাচিং ইন ইটস ম্যাজেস্টি দিস সিটি নাও ডথ লাইক আ গমেন্ট ওয়ার কী বলা হচ্ছে আর্থ হ্যাজ নট এনিথিং টু শো মোর ফেয়ার অর্থাৎ যে দৃশ্য আমি এখন এই মুহূর্তে দেখছি তার চেয়ে বেশি সুন্দর দৃশ্য মনে হয় পৃথিবীর আর কিছু দেখানোর মতো নেই অর্থাৎ কবি বলতে চাইছেন যে এই মুহূর্তে যে দৃশ্যটি আমি দেখছি সেই দৃশ্যের চেয়ে বেশি সৌন্দর্য আর কোথাও খুঁজে পাওয়া সম্ভব নয় এত অপূর্ব এত সুন্দর দৃশ্য আজকের এই দৃশ্যপট ডাল উড হি বি অব সোল কুড পাস বাই পাস বাই মানে পাশ কাটিয়ে চলে যাওয়া বা গুরুত্ব না দিয়ে এড়িয়ে যাওয়া বলছে সেই ব্যক্তি যে শুধুমাত্র এই দৃশ্য দেখেও না দেখা করে এড়িয়ে চলে যায় সেই ব্যক্তি নিশ্চয়ই মনের দিক থেকে বা কল্পনার দৃষ্টির চক্ষু থেকে ভীষণই ডাল বা দুর্বল এখানে ডাল শব্দটিকে ব্যবহার করা হয়েছে আনরোমান্টিক হিসাবে অর্থাৎ তার মধ্যে কোনো কল্পনা প্রবণ ভাব নেই বা সৌন্দর্যকে উপলব্ধি করার যে চোখ হয় সেই চোখ বা দৃষ্টি তার নেই সেই কথা কবি বলতে চাইছেন যে এমন কোনো ব্যক্তি নেই যে এই সৌন্দর্যটাকে উপেক্ষা করে চলে যেতে পারে যদি কেউ চলে যায় তাহলে সে ভীষণই বোরিং পারসন হবে যে এত সুন্দর দৃশ্যকেও দেখে না দেখার ভান করে পাশ কাটিয়ে চলে যেতে পারে অর্থাৎ আমি তো পারবো না এত সুন্দর দৃশ্যকে উপভোগ না করে চলে যেতে নিজের কাজে কীরকম দৃশ্য আর সাইট সো টাচিং অর্থাৎ একটি দৃশ্য কীরকম সো টাচিং ভীষণ স্পর্শ করে যায় হৃদয়কে এমন ইন এর ম্যাজেস্টি ম্যাজেস্টি মানে তার সৌন্দর্যে তার গাম্ভীর যে তার প্রাণবন্ত যে অফুরন্ত সৌন্দর্যের ভান্ডার সেটাকে ম্যাজেস্টি বলা হয়েছে হুম অর্থাৎ এত সুন্দর এত মানে সৌন্দর্য মহিমা যে মহিমাকে উপেক্ষা করা মোটেও খুব সহজ কাজ নয় সেই সুন্দর দৃশ্যকে আজকে উপলব্ধি করার এত কাজ থেকে দেখার সুযোগ আমি পেয়েছি এবং সেই সুযোগটা কীরকম কবির কাছে মনে হচ্ছে যে সেই সুযোগটা হচ্ছে যে সেই সৌন্দর্যটা কীভাবে মানে সিটিকে তিনি উপলব্ধি করছেন দিস সিটি নাও ডথ লাইক আ গভর্নমেন্ট ওয়্যার অর্থাৎ এই যে শহর সিটি বলতে এখানে অবভিয়াসলি লন্ডন সিটির কথা বলা হয়েছে তো লন্ডন সিটি এই মুহূর্তে সেই সৌন্দর্যটাকেই যেন একটি বস্ত্র হিসেবে পরিধান করে রয়েছে ওয়ার অর্থাৎ সে বস্ত্র হিসেবে গার্মেন্ট হিসেবে গার্মেন্ট মানে হচ্ছে পোশাক বা বস্ত্র সেই বস্ত্রর মতো করে যেন পরে রয়েছে ডথ শব্দ শব্দটি ডু অর্থে ব্যবহার করা হয়েছে অর্থাৎ জোর দিয়ে বোঝানোর জন্য আমরা ডু শব্দটি ব্যবহার করে থাকি দিস সিটি ডু ওয়্যার অর্থাৎ দিস সিটি ওয়ারস তাই তো অর্থাৎ শহর পড়ে পড়েছে বা পড়ে তো সেই অর্থে যখন বলছে সেই কথাটিকে জোর দিয়ে বোঝানোর জন্য কবি ব্যবহার করেছেন এটা কবিতায় অনেক সময় কবিতার ছন্দ বা সৌন্দর্য মেলানোর জন্য এটিকে ব্যবহার করা হয়ে থাকে হুম দিস সিটি নাও ডথ লাইক আ গভর্নমেন্ট ওয়ার অর্থাৎ একটি পোশাকের মতো করে যেন সেই সৌন্দর্যকে পরিধান করে রয়েছে এই শহর অর্থাৎ তিনি যেন গোটা শহরটিকেই পার্সনিফাই করছেন পার্সনিফাই মানে হচ্ছে যখন কোনো বস্তুর ওপরে ব্যক্তির অস্তিত্বকে আরোপ করা হয় মানে কোনো নন লিভিং বিং সেই কোনো বস্তু সেই বস্তুটিকে যখন এমনভাবে দেখানো হয় যেন সে মানুষের মতোই আচরণ করছে বা মানুষের মতোই কিছু একটা কাজ করছে মানে মানুষের যে ব্যক্তি সেই ব্যক্তিসত্ত্বা বা ব্যক্তিত্ব যখন বস্তুর ওপরে আরোপ করা হয় তখন সেটাকে পার্সোনিফিকেশান বলা হয় তো এখানে যেন মনে হচ্ছে কবি পুরো শহরটিকেই একটি ব্যক্তি হিসেবে ধরছেন এবং সেই ব্যক্তি যেন এই মর্নিংয়ের সৌন্দর্য সেই সৌন্দর্যটা একটি পোশাকের মতো সেই পোশাকটি পরে পরিধান করে রয়েছে এবং সেই পরিধান করা পোশাক নিয়ে শহরটিকে এত সুন্দর এন এত মনোমুগ্ধকর মনে হচ্ছে কবির যে সেই সৌন্দর্যকে তিনি প্রাণ ভরে দুচোখ দিয়ে তিনি উপভোগ করে চলেছেন আর কি বলেছেন The beauty of the morning, silent, bare. Ships, towers, domes, theatres, and temples lie open unto the fields and to the sky, all bright and glittering in the smokeless air. Kibolse, the beauty of the morning. এই সকালের সেই সৌন্দর্য সেটি কীরকম সাইলেন্ট অর্থাৎ নীরব এমনিতেই আমরা জানি যে কোনো দিনই যে কোনো স্থানেই সকালবেলাগুলোতে চারিদিক পরিবেশ ভীষণ নিস্তব্ধ থাকে কেন কারণ কোলাহলটা দিনের একটি নির্দিষ্ট সময় থেকে শুরু হয় যখন ঘরে ঘরে মানুষজন ঘুম থেকে উঠে পড়ে এবং তারা প্রত্যেকে নিজে নিজের কাজে ব্যস্ত হয়ে পড়ে রাস্তায় গাড়ি ঘোড়া চলতে শুরু করে সর্বত্র অফিস কাচারিতে কাজকর্ম শুরু হয়ে যায় বিভিন্ন যে কলকারখানাগুলো সেগুলোতে কাজকর্ম শুরু হয়ে যায় বিভিন্ন সাউন্ড মানে ছড়িয়ে পড়ে চারিদিকে সেই সময়টাতে সব জায়গাতেই একটা মানে কোলাহল মুখর একটা পরিবেশ সৃষ্টি হয় কিন্তু সেটা শুরু হওয়ার আগের মুহূর্তে মানে ঠিক এই ভোরবেলাতে যখন সূর্য উদয় হয় তখন প্রত্যেকের ঘুম ভাঙার আগের যে অবস্থা মানে সময়টা সেই সময়টাতে কিন্তু প্রত্যেকটি ভীষণ স্তব্ধ বা জন্য সৌন্দর্য কিন্তু অন্যরকম হয় তো কবি সেই দিন কোনো একটি কারণেই হোক সেই ব্রিজের ওপরে সেই সময়টিতে দাঁড়া দাঁড়িয়েছিলেন এবং তিনি দেখেছিলেন যে সেই সময়টাকে মনে হচ্ছিল যেন পুরো শহরটাই সাইলেন্টলি বিরাজ করছে হুম সাইলেন্ট চারিদিকে আর কি বলছে বেয়ার বেয়ার অর্থাৎ নেকেট অর্থে ব্যবহার করা হয় মানে কোনো বস্ত্র পরিহিত অবস্থায় নেই সেই অর্থে ব্যবহার করা হয় কিন্তু এখানে কবিন এই বেয়ার শব্দটিকে কিন্তু অন্য অর্থে ব্যবহার করেছেন অর্থাৎ তিনি বলতে চাইছেন যে এই সময়টাতে এই ভোরবেলাটাতে শহরের ব্যস্ততম সময়ের যে যে এক্সট্রা চাপগুলো বা এক্সট্রা যে পলিউশনগুলো চারিদিকে ছড়িয়ে থাকে সেগুলো এখন নেই যার জন্য সেটা একদম পরিশুদ্ধ অবস্থায় রয়েছে যেটা একদম প্রাথমিক অবস্থায় থাকে অর্থাৎ কোনো পলিউশন সাউন্ড পলিউশন এয়ার পলিউশন ওয়াটার পলিউশন কিছু এখন এই মুহূর্তে নেই কারণ চারিদিক ভীষণ নির্মল একটা পবিত্র অবস্থা রয়েছে চারিদিকে যার জন্য তিনি বেয়ার শব্দটি ব্যবহার করেছেন কি কী তিনি শহরের মধ্যেকার ব্যস্ততম জায়গা বলতে কী কী বোঝাতে চাইছেন সিপস অর্থাৎ জাহাজগুলো অর্থাৎ জলের তিনি মানে টেমস নদীর ওপরে দাঁড়িয়ে রয়েছেন যেহেতু আর টেমস নদী হচ্ছে একটি প্রধান নদী যে নদীর ওপর দিয়ে নদীটি সবসময় ব্যস্ত থাকে কেন কারণ ওই নদীর উপর দিয়ে প্রচুর জাহাজ নৌকো বোট স্টিমার এ সমস্ত চলতে থাকে সারা ব্যাপী বিভিন্ন কাজকর্মে বা পর্যটন শিল্পই বলো বা যে কোনো ধরনের কাজের জন্য ওই নদীটিকে একটি প্রধান যাতায়াতের স্থান বলে মনে করা হয় এবং সেই নদীটিকে ব্যবহার করা হয় সেই জন্য তো সেই সিপস গুলো তো চলবে অবশ্যই জলের ওপর দিয়ে সেই সময় কিন্তু সেগুলো চলছে না ভোরবেলাতে টাওয়ার্স টাওয়ার্স মানে উঁচু যে কি বলবো মানে শহরের যে উঁচু চূড়াগুলো হুম সেগুলো সেগুলো এখন শান্ত নিস্তব্ধ রয়েছে ঠিক আছে আর কি রয়েছে ডোমস ডোমস মানে হচ্ছে গম্বুজ অর্থাৎ গম্বুজগুলোও সেই সময়টাতে নীরব রয়েছে আর কি থিয়েটারস অর্থাৎ থিয়েটার তো সকলেই জানো রঙ্গমঞ্চ মানে লন্ডনের যে থিয়েটারসগুলো সেগুলো সবসময় প্রচণ্ড কোলাহল মুখর থাকে ব্যস্ত থাকে কারণ সেখানে প্রতিদিন প্রতিনিয়ত কিছু না কিছু অনুষ্ঠান মানে হয়ে চলেছে অনুষ্ঠান যদি নাও হয় তাহলে প্রতিদিনকার যে প্র্যাকটিস সেটা হয় যার জন্য ওই জায়গাগুলো সবসময় কোলাহল মুখর থাকে কিন্তু ওই ভোরবেলাতে তখনও পর্যন্ত কোলাহল শুরু হয়নি আর কি টেম্পলস মন্দিরগুলো হুম সমস্ত মন্দিরের চূড়াগুলো শহরের উঁচু প্রান্ত থেকে দেখা যাচ্ছে সেই সমস্ত জায়গাগুলো যেন লাই ওপেন আন টু দ্য তারা যেন উন্মুক্ত রয়েছে মানে ফিল্ডের সঙ্গে এবং স্কাইয়ের মাঝখানে মাঝখানে হচ্ছে ফিল্ড অর্থাৎ মাঠ দিগন্ত বিস্তৃত মাঠ এবং মাথার ওপরে আকাশ উন্মুক্ত আকাশ আকাশ এবং মাঠ এর তো কোনো পরিধি নেই সীমা নেই এবং এগুলোর সঙ্গে মিলেমিশে সেই সমস্ত জায়গাগুলো সবগুলোই যেন এই সকালে ভোরবেলার এই সময়টুকুতে নীরব রয়েছে এবং পবিত্র রয়েছে যেন নির্মল রয়েছে রকমের কোলাহল রকমের ব্যস্ততা এই জায়গাগুলোতে এখনো পর্যন্ত শুরু হয়নি না সিপস যাতায়াত করছে না টাওয়ার্সগুলো ব্যস্ত হয়েছে না ডোমসগুলো ব্যস্ত হয়েছে না থিয়েটারসে কোনো মানুষজন এসেছে টেম্পলস একই রকম ভাবে রয়েছে যেন মনে হচ্ছে সবগুলো যেন এখন মাঠ এবং আকাশের মাঝখানটায় তারাও যেন মিলেমিশে একাকার হয়ে নীরব রূপে যেন নিজেদেরকে একটু ফ্রেশ করে নিচ্ছে সারাদিনের ব্যস্ততার জন্য প্রস্তুতি নিচ্ছে সেই রকম অবস্থায় তারা যেন রয়েছে হুম আর এই সমস্তগুলোর ওপরে কি এসে পড়ছে সূর্যের আলো অল ব্রাইট অ্যান্ড গ্লিটারিং ইন দ্য স্মোকলেস এয়ার এই সময়ে এয়ার এয়ার যেহেতু স্মোকলেস অর্থাৎ আমরা জানি যে লন্ডন সিটি এমন একটি সিটি যেটি সর্বাপেক্ষা ব্যস্ততম শহর বলেই আমরা জানি যেখানটায় সর্বক্ষণ প্রায় সকাল থেকে রাত্রি অবধি সর্বক্ষণই মানুষজনের কোলাহলে মানে একটা ব্যস্ত শহরে পরিণত হয়েছে তো সেই যে ব্যস্ততা সেটা যেন সেই সময়টাতে অর্থাৎ ভোরের সেই মুহূর্তটিতে যেন কোনো ব্যস্ততা সেখানে নেই যার জন্য কোনো স্মোক সেখানে নেই স্মোক অর্থাৎ ধোঁয়া অর্থাৎ কলকারখানার ধোঁয়া গাড়ি ঘোড়া চলাচল করলে তার ধোঁয়া বাড়িতে মানুষ যখন মানে প্লেসগুলো অগ্নিকুণ্ডগুলো জ্বালায় সেগুলোর ধোঁয়া সেই ধোঁয়া এখনো পর্যন্ত উঠতে শুরু করেনি যার জন্য সেইগুলো মানে সেই শহরের বায়ু বা এয়ার তখনও পর্যন্ত স্মোকলেস রয়েছে আর সেই স্মোকলেস এয়ারে যেন অনেকটা দূর পর্যন্ত খুব স্বচ্ছভাবে দেখা যাচ্ছে যার জন্য সব কিছুকে এই মানে টাওয়ার ডোমস থিয়েটারস টেম্পলস সব কিছুর চূড়াগুলো এবং পুরো শহরটাকে এক একত্রে যেন মনে হচ্ছে অল ব্রাইট অ্যান্ড গ্লিটারিং সবগুলোই যেন খুব উজ্জ্বল হয়ে চকচক করছে এবং ঝলমল করছে এই গ্লিটারিং শব্দটার কিন্তু দুটো অর্থ হয় একটি অর্থাৎ যখন তিনি দেখছেন যে মুহূর্তটিতে সেই মুহূর্তটাতে মানে ভোরের সূর্য প্রথম তার রশ্মি কিরণে চারিদিকে যে আলোটা ফেলেছে সেই আলোতে ঝলমল করছে হুম এমনও হতে পারে আবার দ্বিতীয় ক্ষেত্রে ধরো যেহেতু সেটা ভোরের মুহূর্ত বলা হচ্ছে তাই আমরা জানি যে শহরের মানে বিভিন্ন জায়গাতে যে লাইটগুলো রাত্রেবেলা করে জ্বালিয়ে দেওয়া হয় সেগুলো কিন্তু তখনও পর্যন্ত নিভে যায়নি মানে সকাল হবে দিনের আলো ফুটবে পরিষ্কার হয়ে তারপরে স্ট্রিট লাইটগুলো অফ হয় আমরা জানি হুম তো তখনও পর্যন্ত পর্যন্ত আলোগুলো কিন্তু বিভিন্ন জায়গাতে যেখানে রাতে জ্বলেছিল সেগুলো এখনও পর্যন্ত জ্বলছে তাই সেগুলোর যে রশ্মিগুলো সেগুলোতেও খানিকটা গ্লিটারিং অর্থাৎ চকচক চকচক করে উঠছে যেন দূর থেকে মনে হচ্ছে সেটাও হতে পারে কবি সেই মুহূর্তে কি দেখেছিলেন সেটা তো তিনিই জানেন কিন্তু আমরা দুভাবেই ভাবতে পারি যে মানে সারা জায়গাতে যে লাইটগুলো জ্বলে রয়েছে তার আলোর দুটি চারিদিকে ছিটকে বেরোচ্ছে আবার তার সঙ্গে প্রথম সূর্যের রশ্মি রশ্মির যে আভা সেই আভাতে চারিদিক মানে সমস্ত জায়গাতে যেন সেই সূর্যের রশ্মি এসে পড়েছে এবং সেই জায়গাগুলো যেন আরও বেশি চকচকে হয়ে উঠেছে যেটাকে দেখে মনে হচ্ছে দূর থেকে যেন ঝলমল করছে এবং সেই দৃশ্য কবিকে যেন ভীষণভাবে মোহিত করে তুলেছে হুম পরের শ্রেষ্ঠের অংশে কবি কীভাবে বলছেন দেখো নেইভার ডিড সান মোর বিউটিফুলি স্টেপ ইন হিজ ফার্স্ট স্প্লেন্ডার ভ্যালি রক অর হিল নেইভার সভার ফেল্ট কাম সো ডিপ দ্য রিভার ক্লাইডিত অ্যাট হিজ ওন সুইট উইল নেইভার ডিড সান মোর বিউটিফুলি স্টিপ স্টিপ মানে হচ্ছে প্লাবিত হওয়া অর্থাৎ সূর্যের উদিত হওয়ার যে প্রথম রশ্মি কিরণ সেটি গোটা লন্ডন সিটির সমস্ত কিছুর ওপরে এত সুন্দরভাবে এসে পড়ছে যেন মনে হচ্ছে সূর্যরশ্মির সুন্দর জল মানে বন্যার যে একটা ধারা হয় সেই রশ্মির কিরণ ধারায় যেন গোটা শহরের সমস্ত কিছু সুন্দরভাবে প্লাবিত হচ্ছে এবং এই যে প্লাবন সূর্যরশ্মির প্রথম কিরণের যে প্লাবিত হওয়ার পরে যে সৌন্দর্য সেটা যেন সূর্য এর আগে কখনো এভাবে গোটা সিটিকে বা শহরকে প্লাবিত করেনি বলে কবির মনে হচ্ছে ইন হিজ ফার্স্ট স্প্লেন্ডার হিজ বলতে এখানে সূর্যকেই কিন্তু বোঝানো হয়েছে যদিও আমরা জানি যে সূর্য একটি নন লিভিং এলিমেন্ট কিন্তু তবু এখানে হিজ শব্দটার মধ্য দিয়ে কবি সূর্যকেও এখানে পার্সনিফাই করছেন অর্থাৎ সূর্যকেও ব্যক্তি হিসেবে তিনি দেখাচ্ছেন ইন হিজ ফার্স্ট স্প্লেন্ডার স্প্লেন্ডার শব্দটার মনে হল ময়তা অর্থাৎ সূর্যের রশ্মির যে আভা সেটাকে স্প্লেন্ডার বলা হচ্ছে তো এখানে কবি বলছেন যে তার ইন হিজ অর্থাৎ সূর্যের প্রথম এই দ্যুতিময়তা বা রশ্মি কিরণ সেটা কোথায় এসে পড়ছে ভ্যালি রক অর হিল অর্থাৎ কোনো কিছুই যেন তার এই ময়তায় বাদ পড়ছে না কোন কোন জিনিস ভ্যালি উপত্যকা রক অ্যান্ড হিল পাহাড় পর্বত কোনো কিছুই যেন বাদ পড়ছে না তার এই রশ্মি কিরণ থেকে যেন সব কিছুই সূর্য স্নাত হয়ে উঠছে নেইভার স আই আমি এরকম কখনোই আগে দেখিনি নেইভার ফেল্ড বা দেখলেও কখনো এইভাবে অনুভব করিনি আকাম সো ডিপ একটি শান্ত অথচ ভীষণ গভীর মর্মস্পর্শী একটা দৃশ্য যে দৃশ্যটি হয়তোবা প্রতিদিন সকালেই বা ভোরবেলাতেই এমনটা ঘটে থাকে কিন্তু কবি যেহেতু সেই দিনটিতে সূর্যের এই প্রথম রশ্মি প্লাবনে সব কিছুকে প্লাবিত হতে দেখছেন স্বচক্ষে এবং সেটা ব্রিজের ওপর থেকে গোটা শহরটাকে তিনি মোটামুটি দেখতে পাচ্ছেন সেই অবস্থার যে সৌন্দর্যটা কবিকে এতটা অভিভূত করছে যে তার মনে হচ্ছে যে এমন সৌন্দর্য তিনি হয়তো আগে কখনোই দেখেননি বা যদি বা কখনও দেখে থাকেন সেইভাবে হয়তো তার মনের মনিকোঠায় সেভাবে দাগ ফেলতে পারেনি যার জন্য তিনি এই সৌন্দর্যকে এইভাবে কখনো আগে উপলব্ধিও করেননি তাই তার উপলব্ধিতে আজকের এই সৌন্দর্য তার কাছে শ্রেষ্ঠ সৌন্দর্য বা সম্পদ বলে মনে হচ্ছে তাই তিনি বলছেন দ্য রিভার গ্লাইডেড অ্যাট হিজ ওন সুইট উইল দ্য রিভার এখানে দ্য রিভার বলতে টেমস নদীকে বোঝানো হয়েছে সেটি গ্লাইডেড মানে প্রবাহিত হচ্ছে হয়ে চলেছে কীভাবে অ্যাট হিজ ওন সুইট উইল তার নিজের ইচ্ছেতে বা খেয়াল খুশি মতো নদী সচরাচর আমরা দেখে থাকি যে নদী তার ইচ্ছে মতোই বা খেয়াল খুশি মতোই প্লাবিত হয় তো তাহলে কেন কবি এখানে আলাদাভাবে এই কথাটাকে বলেছেন সেটা একটু গুরুত্ব দিয়ে শোনার প্রয়োজন আছে সচরাচর নদী নিজের ইচ্ছে মতো প্রবাহিত হলেও নদীর ওপরে মানুষ তার নিজের প্রয়োজন মেটানোর জন্য নানা কিছু তৈরি করেছে বা করে তো নদীর ওপরে বিভিন্ন বাঁধ তৈরি হয় হুম তারপরে নদীর যা মানে যে প্রবাহ পথ সেই পথে প্রচুর ধরনের বাধা মানুষ তার নিজের প্রয়োজনে সৃষ্টি করে বা নদীর ওপর দিয়ে সর্বক্ষণ নানা ধরনের জলযান চলে তার ফলে তার যে একটা ভাইব্রেশন সেটাতে কিন্তু নদী সবসময় তার নিজের ইচ্ছে মতো তার যে গতি সেই গতিটাতে প্লাবিত হতে পারে না কিন্তু এখানে যেহেতু সময়টাকে তিনি উল্লেখ করছেন ভোরবেলাতে সেই জন্য ভোরবেলাতে আগেই কবি বলেছেন যে লন্ডন সিটির বুকে এখনো পর্যন্ত সকল সব কিছু যেন ঘুমিয়ে রয়েছে শুয়ে রয়েছে তারা এখনও জেগে ওঠেনি অর্থাৎ চারিদিকের যে কোলাহল সেটা এখনও পর্যন্ত সৃষ্টি হয়নি নদীর বুকে যে সিপগুলো জেনারেলি জলে সেগুলোও এখনও পর্যন্ত চলতে শুরু করেনি তাই নদীর যে প্রবাহ পথ সেটা কোনো অন্য কিছুর দ্বারা বাধাপ্রাপ্ত হচ্ছে না ফলে নদী এখানে যেন তার নিজের ইচ্ছে মতো নিজের গতি গতিধারায় নিজের খেয়াল খুশি মতো প্রবাহিত হওয়ার সুযোগ পাচ্ছে সেই জন্য কবি আলাদাভাবে এটিকে তুলে ধরেছেন দ্য রিভার গ্লাইডেথ অ্যাট হিজ ওন সুইট উইল পরের দুটো লাইনে কী বলেছে দেখো ডিয়ার গড দ্য ভেরি হাউসেস সিম অ্যা স্লিপ অ্যান্ড অল দ্যাট মাইটি হার্ড হার্ট ইজ লাইং স্টিল ডিয়ার গড এখানে তিনি ঈশ্বরকে উল্লেখ করেই যে বলছেন সেটা নয় অনেক সময় আমরা খুব সুন্দর জিনিস দেখলেও একটা আবেগ প্রকাশ করি না যে বাহ কী সুন্দর হা ঈশ্বর কী সুন্দর সৃষ্টি সেই অর্থে ডিয়ার গড এই শব্দটা তিনি ব্যবহার করেছেন তারপরে বলছেন দ্য ভেরি হাউসেস সিম অ্যা স্লিপ যেন এই শহরের সমস্ত বাড়িগুলোকে দেখে মনে হচ্ছে যে তারা সকলে ঘুমোচ্ছে এখানেও দেখো কবি আর একবার পার্সোনিফাই করেছেন বাড়িগুলোকে বাড়ির ওপরে ব্যক্তিত্ব আরোপ করেছেন আসলে বাড়ি তো ঘুমোয় না বাড়ির মধ্যে বসবাসকারী বাসিন্দারা ঘুমোয় তো সে এটা তিনি এখানে সেভাবেই বোঝাতে চাইছেন যে বাড়ির বাসিন্দারা ঘুমোচ্ছে কিন্তু তিনি শব্দটাকে প্রয়োগ করেছেন যেন বাড়ি এখানে ঘুমোচ্ছে ঘুমিয়ে পড়েছে দেখে মনে হচ্ছে তারা এখনো পর্যন্ত রাতের গভীর ঘুম থেকে জেগে ওঠেনি অ্যান্ড অল দ্যাট মাইটি হার্ট ইজ লাইং স্টিল এবং সর্বোপরি যে মাইটি হার্ট হার্ট বলতে আমরা হৃদয়কে বুঝি সেই হৃদয় হচ্ছে গোটা শরীরের কেন্দ্রবিন্দু তাই তো তো সেই কেন্দ্রবিন্দু শরীরের যেরকম হার্ট বিট করলে তবেই শরীরটা সচল থাকে ঠিক তেমনি গোটা শহরের কেন্দ্রবিন্দু হচ্ছে সেই লন্ডন সিটি সেই লন্ডন সিটিটা এত বেশি ব্যস্ততায় পরিপূর্ণ থাকে যেন সেটা সারা দিন ধরে মনে হয় যেন বিট করে চলেছে এবং সেই বিট করাটা এতটা প্রবল যে সারা সারাদিনের ব্যস্ততায় কোলা কোলাহলে যেন মনে হয় যেন হ্যাঁ গোটা শহরটা যেন ঠিকঠাক মতো চলছে কিন্তু সেই সময়টাতে ভোরবেলাতে যেন গোটা শহর এমনভাবে ঘুমিয়ে রয়েছে যেন কবির মনে হচ্ছে যে সেই সময় যেন সেই হার্ড লন্ডন সিটি সেটাও যেন খানিকটা সময়ের জন্য রেস্ট নিয়ে নিচ্ছে যার জন্য লাইং স্টিল এখনো পর্যন্ত সে নীরব রয়েছে এখনো পর্যন্ত সে রেস্ট নিচ্ছে সেটা যেন কবি বোঝাতে চাইছেন অর্থাৎ রেস্ট নিচ্ছে বলেই হয়তো কবির মনে হচ্ছে যে গোটা শহর এবং শহরের যে নিরবতা নিস্তব্ধতা সেটা যেন সকালের সেই সৌন্দর্যকে আরও বেশি স্নিগ্ধ আরও বেশি মনোহরণকারী একটা পবিত্র নির্মল পরিবেশের তৈরি করতে সাহায্য করেছে সেই জন্যই কবির কাছে এটা সবচেয়ে বেশি প্রিয় বলে মনে হয়েছে সেই সময়টা আশা করি কবিতাটি সকলেই বুঝতে পেরেছো